রাস্তার দুপাশে ট্রাক ও কভার্ড ভ্যানের দীর্ঘ সারি দেখে প্রথম দেখায় মনে হবে ট্রাফিক জ্যাম। এটি আসলে চিরচেনা যানজটের কোনো চিত্র নয়। সক্ষমতার অতিরিক্ত রফতানি কন্টেনারের চাপ সামলাতে না পারায় বন্দর, টোল রোড, বিমানবন্দর, সড়ক সহ প্রতিটি আইসিডির সামনেই 2-3 কিলোমিটার এলাকা জুড়ে রফতানি পণ্য বোঝাই গাড়ির এই দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। প্রতিটি গাড়িকে 5 থেকে 7 দিন অবস্থান করতে হচ্ছে রফতানি পণ্য খালাসের জন্য। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, গাড়ি রেখে পালিয়ে যাচ্ছেন চালক, ঝুঁকি বাড়ছে চুরির। 4 দিন ধরে মাল নামাইতে আসে না, মাল নামতে আসে না, কন্টেনার নাই, জায়গা নাই ডিপুতে, এই সমস্যা করে আমাদের রাখতে আসে। ট্রাক ভাড়া অনেক দিয়েছে, কিন্তু 6-7 দিনের জন্য আটকে রাখলে আমরা তো 2টা টিপ মারতে পারতাম, 1টা টিপ মারতে পারতাম, সেটা তো বন্ধ করছে। গাড়িটা যে থুয়ে যাবো এমনি নিশ্চিত নাই, গাড়ি লক টক ব্যাঙ্গা নিয়ে যায়, ইটি করে নিয়ে যায়, ডিপুর সমস্যা নাই, কন্টেনার দিতে পারে না, এই কারণে যাইয়া ডিপুওয়ালা মাল খালাস করতে পারে না। রফতানিকারকরা বলছেন প্রতি বছর ঈদের সময় এমন জট থাকে, তবে এবার সংকট আরও তীব্র। আইসিডির জটের কারণে রফতানি পণ্য পরিবহনে ট্রাক ও কাভার্ড ভ্যান মিলছে না। ঢাকা থেকে চট্টগ্রামে ভাড়া 5 গুণ বেড়ে 1 লাখে গিয়ে ঠেকেছে। যখন আমার কার্গো জট হয়ে যায় তখন আমরা কিন্তু একটা বড় ধরনের সংকটে পড়ে যাই। এই যে আমি গাড়ি পাচ্ছি না, ট্রাক পাচ্ছি না, ড্রাইভার পালিয়ে যাচ্ছে, আর গাড়ি দিলেও এক মানে যে গাড়ি 20,000 টাকায় পাওয়ার কথা সেটা এখন ঢাকা থেকে 1 লাখ টাকা ডিমান্ড করছে। যে গাড়ি চিটং থেকে আমরা 5,000 টাকা পেতাম সেটা 20,000 টাকা ডিমান্ড করছে। এই অবস্থায় বাড়তি খরচের পাশাপাশি শিপমেন্ট ও রফতানি অর্ডার বাতিলের সংখ্যায় আছেন পোশাক শিল্প মালিকরা। বাংলাদেশে এক্সপোর্টটা বাড়তেছে, কিন্তু সক্ষমতারও যদি প্রাইভেট আইসিডিগুলো না বাড়ায় তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবো বলে মনে হয়। তাই আমরা চাই কিছু প্রাইভেট আইসিডি যাতে আরও বৃদ্ধি করা হোক, আইদার এই যে আরএমজির জন্য ডেলিগেটেড কিছু আলাদা আইসিডি করে দেওয়া হোক। সংকটের বিষয়টি স্বীকার করলেও যন্ত্রপাতি ও শ্রমিক সংকট নেই বলে দাবি করছে ডিপো মালিকদের সংগঠন বিগডা। ওগুলোতে 3,500 ট্রাক রিসিভ করে থাকি, কিন্তু এখন আমাদের সবগুলো ডিপোর সামনে প্রায় 5,500 থেকে 6,000 ট্রাক অপেক্ষমান আছে। ইকুইপমেন্ট বা শ্রমিকের কোনো রকম ঘাটতি কোনো ডিপোতে আছে এটা আমার মনে হয় না। সমস্যাটা হচ্ছে বাড়তি কাজের ভলিউম, রপ্তানি পণ্যের ভলিউম অনেক বেশি এবং এই ভলিউমটা ডিপোর বর্তমান যে সক্ষমতা তার চেয়ে অনেক বেশি। রফতানি পণ্যবাহী কন্টেনার চট্টগ্রাম বন্দরে জাহাজে তোলার আগে কয়েকটি ধাপ পার করতে হয়। সব রফতানি কন্টেনারের এই প্রক্রিয়া সম্পন্ন হয় বেসরকারি কন্টেনার ডিপোতে। বন্দরের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে বেসরকারি আইসিডিগুলো। বছরে 22 লাখ কন্টেনার হ্যান্ডলিং করে এসব ডিপো। তবে রফতানি প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে বাড়েনি অফডকের সংখ্যা ও সক্ষমতা। 2016 সালের পর নতুন কোনো আইসিডি অপারেশনে আসেনি।